সো হ্যালো গাইস, আজকের এই ভিডিওটা ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারের জন্য। আর গাইস, আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো আমাদের গেমের মধ্যে নতুন ইনকিউবেটরে তোমরা দেখতে পাবে। এছাড়া গাইস, আমাদের গেমের মধ্যে কিন্তু কিছু নতুন ব্যান্ডেল আসতে চলেছে। এছাড়া গাইস, তোমরা নতুন কিছু অ্যানিমেশন দেখতে পাবে, সেগুলো রিভিউ তোমাদেরকে আজকের ভিডিওতে আমি করে দেবো। এছাড়া গাইস, এর আগে তোমাদেরকে বলছিলাম তোমরা কিন্তু হোয়াইট টি শার্ট, ব্ল্যাক টি শার্ট দুটোই আমাদের গেমের রিটার্ন দেখতে পাবে। সো দেখতেই পেয়েছো আমাদের গেমের মধ্যে কিন্তু হোয়াইট টি শার্টটা রিটার্ন দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে কনফার্ম আপডেট আমি মিলিয়ে দিয়েছি। তো সবার প্রথমে তোমরা এখানে অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছ, টোটাল তিনখানা অ্যানিমেশন তোমরা আমাদের এই ওবি আপডেটে দেখতে পাবে। তিনখানা অ্যানিমেশনই তোমাদেরকে এখানে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। এর আগে তোমাদেরকে মনে হয় দুখানা দেখেছিলাম, বাট এখন যেটা দেখতে পাচ্ছ এটা তোমরা দেখে নাও। এই অ্যানিমেশনটা কিন্তু ভাই ওপি লেভেলের লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর তোমাদের বাকি অ্যানিমেশনগুলোর মধ্যে কোনগুলো ভালো লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর কি এগুলো কিন্তু তোমরা এক একটা ইভেন্টের মাধ্যমে আমাদের গেমের মধ্যে দেখতে পাবে। ফ্রেডিট উইলে আসবে, এছাড়া টোকেন টাওয়ার ইভেন্টও আসতে পারে, এছাড়া অন্যরকম কোনো ওয়েভ ইভেন্টও তোমরা আমাদের গেমের মধ্যে এই অ্যানিমেশনগুলো দেখতে পেয়ে যাবে। আর গাইস, তোমরা এই অ্যানিমেশনগুলো কত তারিখে আমাদের গেমের মধ্যে দেখতে পাবে সেটা এখনও পর্যন্ত বলা পসিবল নয়, আর কোন ইভেন্টে দেখতে পাবে সেটাও কিন্তু এখনও কোনো আপডেট আসেনি। যদি কোনো আপডেট আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। এরপরে গাইস, তোমরা এখন যে মোকোস্টোর ইভেন্টটা দেখতে পাচ্ছ, এই মোকোস্টোর ইভেন্টের মধ্যে কিন্তু স্কোয়াড বিট ইভেন্টের যে বান্ডেলগুলো ছিল এগুলো কিন্তু দেওয়া হয়েছে। আর গাইস, এইরকম মোকোস্টোর ইভেন্ট কিন্তু বাইরের প্রায় অনেকগুলো সার্ভারই দেওয়া হয়েছে। তোমরা হয়তো শীঘ্রই হয়তো এক থেকে দু সপ্তাহের মধ্যে এরকম একখানা মোকোস্টোর ইভেন্ট তোমরা ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারই হয়তো দেখতে পেয়ে যাবে। এছাড়া গাইস, এই ওবি আপডেটে কিন্তু তোমরা আমাদের গেমের মধ্যে নতুন একখানা ফিস্ট স্কিনও দেখতে পাবে, হোয়াইট কালারের, যেটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। আর এটার আরো কোয়ালিটিফুল ভিডিও পেয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দেবো। জাস্ট এইটুকুই ভিডিও পেয়েছি, তাই তোমাদেরকে আমি এটাই দেখিয়ে দিলাম। এরপরে গাইস, আমি তোমাদেরকে নতুন একখানা টপ আপ ইভেন্ট দেখাবো, যেটা কিন্তু আমাদের গেমের মধ্যে তোমরা নেক্সট টপ আপ ইভেন্টে দেখতে পেতে পারো। আর এখানে কিন্তু একখানা ব্লু প্রিন্ট রয়েছে, এছাড়া গাইস একখানা গ্লোয়াল স্কিন রয়েছে, এছাড়া একখানা ফিমেল বান্ডেল রয়েছে। তো এই টপ আপ ইভেন্টটা কিন্তু তোমরা আমাদের গেমের মধ্যে নেক্সট টপ আপ ইভেন্টে দেখতে পেতে পারো। হয়তো ডায়মন্ডের অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে, তোমরা কিন্তু 100 ডায়মন্ডের ব্লু প্রিন্ট দেখতে পাবে না, মিনিমাম 500 ডায়মন্ডে হয়তো তোমরা ব্লু প্রিন্টটা দেখতে পেয়ে যাবে। তো এবার গাইস, আমি তোমাদেরকে আমাদের গেমের মধ্যে আসা নতুন উডপেকার গান স্কিনের ইনকিউবেটরটা একবার রিভিউ করে দেখিয়ে দিই। আর গাইস, এখানে কিন্তু টোটাল তিনটে গান স্কিন দেখানো হয়েছে, বাট আমার মনে হয় আরও একখানা গান স্কিন পরে অ্যাড করে দেওয়া হবে। এখানে টোটাল তিনখানা গান স্কিন আছে, তিনটে গান স্কিনই তোমাদেরকে আমি আজকে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এখন যে গান স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম টপের গান স্ক্রিনটা দেওয়া হয়েছে। আর গাইস, একদম টপের গান স্ক্রিনটার এবিলিটিও তোমরা দেখতে পেলে, ডাবল ড্যামেজের সাথে সিঙ্গেল অ্যাকুরেসি আর মাইনাস ম্যাগাজিন। এরপরে গাইস, তোমাদেরকে আমি সেকেন্ডের গান স্ক্রিনটা দেখিয়ে দিই, যেটা তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এটার এবিলিটিও তোমরা দেখতে পাচ্ছ ডাবল রেট অফ ফায়ার, তার সাথে কিন্তু সিঙ্গেল ম্যাগাজিন দেওয়া হয়েছে, আর তার সাথে মুভমেন্ট স্পিড মাইনাস। তো সেকেন্ডের গান স্ক্রিনটা কিন্তু ভাই ওপি লেভেলের দিয়েছে। আর গাইস, তিন নম্বরের গান স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ ডাবল রেঞ্জের সাথে সিঙ্গেল আর্মার প্রিন্টেশন দেওয়া হয়েছে। আর গাইস, এই তিনটে গান স্ক্রিনের মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার কিন্তু সেকেন্ডের গান স্ক্রিনটা ওপি লেভেলে লেগেছে, তোমাদের কোনটা লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এরপরে গাইস, আজকে রাত 12টার পরে কিন্তু তোমরা আমাদের গেমের মধ্যে একটা নতুন ফ্রেডিট উইল দেখলেও দেখতে পেতে পারো, বা নাও আসতে পারে। এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাই আসতে পারে বা নাও আসতে পারে, কনফার্ম নয়। জাস্ট তোমাদেরকে আমি একটা আপডেট দিয়ে রাখলাম। তো আজকের ভিডিও লাস্ট আপডেট, তোমরা অনেকেই কিন্তু এভলিউশন M1040 এছাড়া কোবরা M40 এগুলো কবে তোমরা আমাদের গেমের রিটার্ন দেখতে পাবে এটার আপডেট চেয়েছো। তো দেখো, এটার কিন্তু কনফার্ম ভাবে কোনোরকম কোনো আপডেট এখনো পর্যন্ত আমি পাইনি, তাই তোমাদেরকে আমি কনফার্ম ভাবে কোনো আপডেট বলছি না। যদি কখনো কোনো আপডেট আমি পাই, কনফার্ম আপডেট সেটা হতে হবে, তবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। বাট এখনো পর্যন্ত কিন্তু কোনোরকম কোনো কনফার্ম আপডেট আসেনি, তাই তোমাদেরকে জানাচ্ছি না। বাট কোবরা MP40 একটা আপডেট তোমাদেরকে বলতে পারি, আমাদের গেমের মধ্যে কিন্তু এর মধ্যে কিছু একটা ইভলিউশন গান রিটার্ন দেওয়া হবে। তারপরে যখন রিটার্ন দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু কোবরা MP40টাই তোমরা আমাদের গেমে রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর M10টাও কিন্তু তোমরা কোবরা MP40-র আগেই অথবা পরে কিন্তু দেখতে পেয়ে যাবে। আর এটার উপর এখনো পর্যন্ত কোনো কনফার্ম আপডেট নেই বলে তোমাদেরকে আমি জানাচ্ছি না। কনফার্ম কোনো ডেট এসে গেলে তোমাদেরকে আমি অবশ্যই বলবো, বাট এখনো পর্যন্ত কোনো কনফার্ম ডেট নেই, তাই তোমাদেরকে আমি কোনো ডেট আমি বলছি না। তো আজকের ভিডিওতে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব বাটনটাকে ভেঙে পাশে ঘন্টা আছে ঘন্টাটাকে বাজিয়ে দাও। বাই গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো বাই।